পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের সাদগেছিয়ায় ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ে 18 নম্বর মণ্ডল সভাপতির উদ্যোগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 104তম জন্ম দিবস পালন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার সাংগঠনিক কার্যকরী সহ সভাপতি বিশ্বজিৎ পোদার, 18 নম্বর মন্ডল সভাপতি পিন্টু ভান্ডারি, সহ সভানেত্রী মিতালি ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে ভারতীয় জনতা পার্টির সারা ভারতবর্ষে আমাদের শ্রদ্ধেয় নেতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 104তম জন্মদিবস পালন চলছে। এই কার্যক্রম পশ্চিমবাংলায়ও সমস্ত বুথে আমাদের এই কার্যক্রম চলছে, তার সঙ্গে সঙ্গে মন্তেশ্বর বিধানসভার মেমারি 2 নম্বর ব্লকের 18 নম্বর মণ্ডল কার্যালয়ে এই কার্যক্রম হলো আজকে। এবং এই মণ্ডলের অধীনে যে 62টা বুথ আছে, 62টা বুথের মধ্যে এই ইতিমধ্যে আমার কাছে খবর আছে 47টা বুথে এই কার্যক্রম হয়ে গেছে, আরও বাদবাকিটা হয়তো ঘণ্টাখানের মধ্যে সব হয়ে যাবে। আজকে মণ্ডল অফিসে আপনার এই কার্যক্রমে কারা কারা উপস্থিত আছেন? এখানে উপস্থিত আছেন এই মণ্ডলের সভাপতি ভাই পিন্টু ভান্ডারি, উপস্থিত আছেন মণ্ডলের সাধারণ সম্পাদক বিপ্লব ভট্টাচার্য, মণ্ডলের সহসভাপতি আমাদের ডাব্লু সরেন দেবাশিস পাঠক এবং মণ্ডলের সহসভানেত্রী মিতালি ভট্টাচার্য, এই বুথের সভাপতি সুকুমার পোদ্দার, আইটি সেল মন্তেশ্বর বিধানসভা শুভঙ্কর মণ্ডল, মণ্ডলের আইটি সেল কিষাণ ভট্টাচার্য এবং আমার এই বুথের আছে শক্তিকেন্দ্রের প্রমুখ, অন্যান্য কার্যকর্তা পরিমল শীল আছে, আমার আরেক সহসভাপতি হচ্ছে বিশ্বজিৎ সরকার, সে আছেন এবং আরও বিভিন্ন কার্যকর্তা। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।